বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার মাত্র তিন দিন আগে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। সাদা বলে ক্রিকেটে যেখানে থাকে দ্রুত রান তোলার তাড়া, এমন জায়গা থেকে মাত্র তিন দিনের মাথায় লাল বলে ক্রিকেট খেলতে নেমে পড়াটা সহজ নয়, যার প্রভাব পড়েছে আফিফ হোসেন সাইফ হাসানদের ব্যাটিংয়ে। বাংলাদেশ দলের বেশ কিছু ব্যাটার উইন্ডিজদের বিপক্ষে ব্যাটিং করেছেন অনেকটা ওয়ানডে স্টাইলে। প্রথম ইনিংসে উইন্ডিজ এ দল সাত উইকেটে 427 রান তুলে ডিক্লেয়ার করে। জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ এ দল তোলে মাত্র 264 রান পরে ফলো অনে, যেখানে সাইফ হাসান মাত্র 71 বলে করেন 95 রান, আফিফ 45 রান করেন 41 বলে। সাদবান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান, জয়রাও ইনিংসের শুরু থেকে চার্জ করতে গেছেন, আউট হয়েছেন প্রশ্নবিদ্ধ শটে। তাই এ দলের সাথে থাকা বিসিবির ব্যাটিং পরামর্শক জেমি সিডেন্স অসন্তুষ্টি প্রকাশ করলেন ব্যাটারদের অতিরিক্ত শট খেলার প্রবণতা নিয়ে। আমার কাছে মনে হয়েছে অনেক খেলোয়াড় প্রচুর সাদা বলে ক্রিকেট খেলা শেষ করে একসাথে এখানে এসেছে, হয়তো অনেক বেশি শট খেলেছে। ব্যাটাররা ইনিংসের শুরু থেকেই অনেক বেশি শট খেলেছে, বল ছাড়া কিংবা রক্ষণাত্মক খেলা যথেষ্ট দেখা যায়নি। আমরা পরের ম্যাচে মানিয়ে নেব আশা করি। সাদা বলে ক্রিকেট খেলে এসে এটা খুবই কঠিন ছিল। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। প্রথম টেস্টে দুই ইনিংসে ব্যাটারদের মধ্যে দেখা যায়নি টেস্ট মেজাজের ব্যাটিং, বিশেষ করে উল্লেখ করা যায় ক্যাপ্টেন আফিফ হোসেনের কথা। প্রথম ইনিংসে সাদা বলের মেজাজে দ্রুত রান তুলেছেন, দ্বিতীয় ইনিংসে আফিফ শুরু করেছিলেন একই রকমভাবে, তবে এক পর্যায়ে 8 বলে 9 রানে থাকা অবস্থায় রিভার্স সুইপ খেলতে গিয়ে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যান তিনি। এ বিষয়ে সিডন্স বলেন, এটা ওর বিবেচনায় ছিল, আমরা এটা নিয়ে কথা বলেছি, ও ভুল বলে শটটা খেলেছে, এটা ওর শটগুলোর মধ্যে একটা, কিন্তু যদি এটা লাইনে পিচ করে, লাইনে হিট করে, তাহলে এটা একটা খারাপ শট। আশা করছি সে তার ভুল থেকে শিখবে এবং অমন আর কখনো করবে না। কেউ কথা না শুনলেও এসি কথা শোনে। প্রথম ইনিংসে ফলো অনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এ দল তুলতে পেরেছিল 7 উইকেটে 187 রান। দায়িত্ব নিয়ে খেলা আর যথাযথ অ্যাপ্রোচের অভাবেই এমনটা হয়েছে বলেই সিডলসের কথা থেকে ধরে নেওয়া যায়। এই কোচ জানিয়ে রাখলেন পরের ম্যাচে ব্যাটারদের কাছ থেকে যান ধৈর্যশীল ব্যাটিংয়ের প্রদর্শনী। জানিয়েছেন ঝোড়ো 20-30 রান তোলার চেয়ে টানা 6 ঘন্টা ধরে ব্যাটিং করা দেখতে চান তিনি। একই সাথে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও উন্নতির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন এই কোচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেন্জি। Thank you.